Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't wait. Hello guys, what is up? Kemon achen shobai? Asha kori shokole bhalo achen. It's me, your boy official Tanvir. Welcome back to my channel and welcome to my another vlog. So guys, onek din holo jai na ride, so ajke amader group ebong teammate der niye amra jabo ekta ride. So amader teammate der apnaderke dekhabo ebong cycle point e jabo. Then ekhon theke amra ride start korbo. Amra jabo maybe 100 feet road e. সেখান থেকে একটা নদী আছে তুরাগ নদীর পার বলে আবার বালু নদীও বলে সেখানে যাব সো চলুন সেখানে যাওয়া যাক এবং রাইডটা এনজয় করতে থাকেন গাইস রাইড করতে করতে আমরা হারিয়ে গেছিলাম সো আমার ফ্রেন্ডটা আসছে শরীফ সো রাইড হবে সামনে রাইডার আছে আরো সো চলুন যাই করে আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে 100 ফিট রোড এই রোডে আমার ফার্স্ট ব্লগ এই যে বাড়িটা আমার সাথে আমার ফ্রেন্ড আছে শরীফ হ্যালো সো আমাদের যে আর রাইডাররা আছে আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এর এখান এই রোডটা দিয়ে আমার ব্লগিং শুরু সো সবাই যাচ্ছিল চিল হচ্ছিল সো পথের মধ্যে হয়েছে কি আমার শরীফ লেট করেছে আর আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি হেলমেট পরে গরম এখানে তৈরি করলাম না সো আমরা হচ্ছে আইকন স্ট্যান্ডার্ডে তাই হেলমেট পরে আসছি বাইকে সো রোডটা খুবই জোর এটি স্টান্ট করবো রোডটায় সো এই যে সাইকেলগুলো জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে আর কি আমরা টলার পার হবো টলার পার হয়ে দিন ওই পারে যাবো তো চলুন যাই সো গাইস আমরা আগে টলারের উদ্দেশ্যে যাচ্ছি গ্রামের মেঠো পথ ধরে সো চলুন যেতে যেতে রাস্তার শর্টগুলো দেখুন সো আজকে ব্লগটি ঝুলে অনেক এনজয় হবে আমরা ট্রলারে উঠবো অনেক মজা করবো আর এখানে গ্রামের রাস্তা খুব ভালো আছে ওকে
গাইস দুই পাশে আর কি বিল বিল রাস্তা আমরা যাচ্ছি সবাই যে আমার বন্ধু আছে আমার সাথে আর সবাই থাকে শুনুন গাইস ফুল টিম মেম্বাররা এখানে দাঁড়াচ্ছে গাইস আমরা কি রাইড করতে করতে চলে আসছি চেকপয়েন্ট রোডের পাশে তুরাগ নদীর পার বলে সেখানে একটু বসি বসে দেন আপনাদেরকে কিছু ভিউ দেখাই এখানে আর কি খুবই বাতাস ওই যে টিমমেটটা যাচ্ছে তো আমাদের এখানে আর কি অলমোস্ট 15 জন আসছে 15 জন আরও এখানে রাইডাররা আছে আমার ফ্রেন্ড আসছে শরীফ এখানে আর কি একটু বসলাম কজ এখানে অনেক বাতাস যে তুই বিলের মাঝখানে তো এপাশেও বিল বিলের মাঝখানে বসছি রাস্তাটা মাটির রাস্তা খুব ভালো তো বন্ধু এতদিন পর তুমি এদিকে আস তোমার দেখা যায় না রোদের তাপে এতদিন পর তুমি যে আসলা আসলে সেই সেই মজাই তো সে আমরা সেই মজাই তো সে হ্যাঁ অনেক 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 তুই যে এতদিন পর রাইড এলি এক্সপিরিয়েন্সটা কি ওই পেচিরা তো আনলি না হয়তো কই আমার নিল না ভাই কি কান্না রে ভাই আমাদের ফ্রেন্ড আর আছে পাগলা আর তারপর ইমরান অমিত ভাই তারা তো আসেনি আসলে অনেক মজা হইতো ব্লগটা আর কি এখন যারা আসছে তারা আর কি কিছু মেম্বার নিউ তাই একটু মজা করতে পারতেছে না ব্লগটায় নাহলে তো আমাদের আরো টিমমেট থাকলে তো মজা পাগলামি নাই নাহলে পাগলামি শুরু হয়ে যেত সবাই আর কি গোসল করবে এখানে তো দেখি আরেকটা ফ্রেন্ড আসছে আমার স্কুলের ফ্রেন্ড আসিফ গাইস আমার আরেকটি ফ্রেন্ড আসছে আমার স্কুলের ফ্রেন্ড আসিফ তো ও আসছে রাইডে ফার্স্ট টাইম আমাদের সাথে তো এখানে আর কি অনেক কিছুই গ্রামীণ পরিবেশের মতো শহরের এগুলো আর কি না দেখা যায় না বললেই চলে এই যে টুল দেখতে পাচ্ছেন বাঁশের মাচা দিয়ে টুল বানানো তো এখানে আবার এখানে বসার জন্য ছোট একটা দোকান নিচে কিন্তু বাঁশের মাচা দেওয়া এই যে আমাদের আমার বন্ধু শরীফ এখানে বসে ফটোগ্রাফি করছে তো বাঁশের মাচা দৌড় দিয়া লাভ দে হ্যালো কি অবস্থা তোমার গাড়ি চালাও চালাও তো দেখি সিফাত ডুবতাছ কেন তো গাইস আমাদের টিমমেটরা এদিকে আর কি ওরা পানিতে ঝাপাঝাপি করতেছে গোসল করতেছে আমি তো করতে পারতেছি না কারণ আমার পায়ে ব্যথা কালকে ছিল পায়ে ব্যথা তো আমি একটু স্টান করবো আমি তো পানিতে ভিজানো যাবে না বাট স্টান করলে তারা নেই একটু স্টান দেখে
আমার লয়ে যা ওই দাদা তো গাইস স্টান্ট তো করলাম হালকা পাতলা মাটি রাস্তা তো গ্রামের মেটা বাদে আমার বন্ধু গোসল করে ভিডিও করছে ধরে ধরে আর সবাই ঝাপাঝাপি করে খুব ক্লান্ত সময় পার করছে দেখুন এই যে সবাই বসে আছে এটা আর কি বিলের মাঝখানে এটাকে বলা হয় বালু নদী সো আমরা এখান থেকে এখন আসছি এখান থেকে আমরা যাব নাস্তা করতে দেন নাস্তা করে আমরা যাব ব্লগটা দেখি কন্টিনিউ করা পসিবল হয় কিনা পসিবল হলে পসিবল করব সো চলুন আমরা যাই নাস্তা করতে কিরে বন্ধু গোমাসকে আরে বন্ধু স্টান করে টায়ার্ড বুঝছস বাপতাছি ঘুমের ঘরে তোমায় দেখি ঘুম ভাঙলে তুমি নাই তুমি কই তুমি আর কে স্টান করলাম মানে টায়ার্ড পোলাবেন ঝাপাঝাপি করে রেস্ট নিতেছে আমরা কি বিলের মাঝখানে বসলাম মাচা কাঠের অনেক বাতাস এদিক থেকে বাতাস পাস করতেছে তো টলারে ওঠার কথা ছিল বাট টলারে উঠি নাই কজ যেহেতু তুরাক নদীতে চলে এসেছি নদী বালু নদীতে ঝাপাঝাপি করে টলার পার হয় আবার তুরাক নদীতে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা দেখি এখন আমাদের আমাদের ঝাপাঝাপি রাইড কেমন চলছে অস্থির অস্থির তো এই রাইডটা সম্পর্কে তুই কিছু কহ তার কেমন লাগছে এক্সপিরিয়েন্স ভাই বস কেমন লাগছে রাইড আয় অনেকদিন পর প্রায় করোনা পুরা 3.5 মাস পর রাইড দিছে অনেক 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 মজা পাচ্ছি রাইডটা দিয়া আর গোসলের তো কোনো তুলনাই নাই এত মজা পাইছি গোসল করে অনেক মজা হইছে আপনারা তো দেখলেনই যে আমাদের ভাই ব্রাদার কতগুলো আসছে মাত্র 13 জন আরো এখন আরো বাকি আছে আমাদের টিমমেটরা প্রায় 85 জনের কাছাকাছি বাট সবাই আসে না নানান কাজে ব্যস্ত আর এখন রাইড দিয়েছি আমাদের রাইডটা তো দেখতেছেন যারা ব্লগ দেখতেছো নেক্সট টাইম কিন্তু নেক্সট রাইডে চলে আসবা ঠিক আছে কমেন্ট করে জানাইবা নেক্সট রাইডে আসবা নাকি না সব মিলে অস্থির পরিবেশটা সুন্দর কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আমি কাউকে গালি দিয়েছি কাউকে গালি দিইনি আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলেছি তারপরও একদল লোক বলবে তানবীর তো ভালা না আরে ভাই ভালা না ভালা লয়াই থাকো যাও সো চলেন যাই ওদিকে চিল করতেছে কিরে কই যাস গ্রামের মেয়েকে পথ পেয়েছি তাই হাঁটছি ভাবলাম যেতে যেতে পথে পূর্ণিমার রাত আর রাতে সকাল চাঁদ ওঠেনি ওটা কি রোদ তো যাই হোক আজকের ব্লগটি আর বড় করবো না যাই অনেক আর কি মজা করতে পারিনি কজ আমাদের যেই মজার মেম্বার সব পাগলাগুলা আজকে আসে না সব নাকে তেল দিয়া সরিষার তেল দিয়া তার উপর ঘুমাইতেছে তো যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই থ্যাংকস আর নয়েস এখানে একটু নয়েস তো অনেক সুন্দর মনোরম পরিবেশ তো ব্লগটি ছিল এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও Enjoy this video, don't forget to the subscribe button and hit the bell icon. দেখা হবে কিন্তু নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন শুধু আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না বুঝলাম না আমি কি ব্লগ মেক করতে পারি না কমেন্ট করে জানান কমেন্টও করেন না আমার ভুল থাকে এটা সংশোধন করবো তো কমেন্ট করেন সো যাই হোক সাবস্ক্রাইব বাটনটা পুরা পুরাই দিবেন মনে করেন পারলে এটা বোম মারবেন একটা AK-47 দেওয়া স্নাইপার নিয়ে গুলি করবেন ঠিক আছে যাই হোক বিদায় নিলাম আজকে এখানে Thank you.